দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ দশ আসনে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আবুল হোসেন দীপুকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। নির্বাচনকে সামনে রেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগের পাশাপাশি পথসভা করছেন মোহাম্মদ আবুল হোসেন দীপু। তাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে জয়ের আশা স্থানীয়দের। আমাদের ময়মনসিংহ দশ গোবরগাঁও আসনে জনাব আবুল হোসেন দীপু সাহেবকে এইবার নমিনেশন নৌকা প্রতীক ওনাকে দেন। গোবরগাঁওবাসী ওনার মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছেন। জনাব দীপু উনি একজন শিক্ষিত তরুণ সমাজ সেবক, সর্বদাই ডক্টর দীপু সাহেব মাঠে নেমে এবং সর্বদাই কাজ করে যাচ্ছেন। বহুত আশাবাদী আমাদের জনগণের একান্ত মিনতি। যোগ্য প্রার্থী হিসেবে দীপু ভাইকে আমরা চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এই বলতে চাইব যে দীপু ভাই যদি আমাদের গফরগাঁয়ের এমপি হিসেবে আসেন তাহলে আমরা বিপুল ভোটে ওনাকে জয়ী করাবো। আসন হচ্ছে 155 ময়মনসিংহ দশ গফরগাঁও উপজেলা। গফরগাঁও থেকে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একটা গাছি, স্বাধীনতার পর থেকে কখনোই আওয়ামী লীগ ওখান থেকে ফেল করে নাই, সবসময় আওয়ামী লীগের এমপি ছিল। তো আমরা এখানে বলতে পারি আওয়ামী লীগের একটা ঘাঁটি ওই অঞ্চলটা। আমরা ওই অঞ্চলের মানুষ জনগণ এখন পরিবর্তন চাচ্ছে, নেতৃত্বের অভাব হচ্ছে ওখানে, আওয়ামী লীগের নানান অভিযোগ তৃণমূল পর্যায়ে আছে, যার জন্য ওই অঞ্চলে জনগণ আমাকে চাচ্ছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকল আবেদন, যদি আমাকে এবার মনোনয়ন দেন তাহলে ওই অঞ্চলের মানুষ এবং জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাআল্লাহ।